আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নীলু, আবার হাজির হলাম। ডেইলি একটা ডায়লগ দিতে ভালো লাগে না, যদিও তারপরেও ফর্মালিটি দিতে হবে। আমি হাজির হয়েছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আসলে একঘেয়েমি ডায়লগ দিতে আমারও ভালো লাগে না, হয়তো আপনাদের শুনতেও ভালো লাগে না। তো সকালে আজকে ভর্তাসানা করবো না, চচ্চড়ি কেটে নিয়ে ধুয়ে বেছে নিচ্ছি আর কি বলবো, হাফসায় যাচ্ছি একইভাবে কথা বলতে বলতে, আসলে আর ভালো লাগে না। প্রতিদিন রান্না কি করব এই সিদ্ধান্তটা খুবই কঠিন একটা সিদ্ধান্ত। এইরকম একটা মজার ভিডিও দেখছিলাম যে সরকার থেকে নির্ধারিত করা হোক যে আমরা প্রতিদিন কি রান্নব, এই চিন্তাটা আসলে ভাই খুবই জটিল একটা টেনশন যে কি রান্না করব কি রান্না করব। তো যাই হোক, আবার রান্না শেষে দেখা যায় যে কোনো দিন হচ্ছে আমাদের জামাই ছেলে মেয়েরা বলবে যে আজকে খাবার ভালো হয়েছে, আবার বেশিরভাগ দিনই বলবে যে আজকে কি রান্না করছো, খেতে পারলাম না, হাবে যাবে, অনেক কিছু বলবে। অথচ ওরা কিন্তু চিন্তাও করে না যে আমরা এটা কত কষ্ট করে রান্না করি, আর আমরা কিন্তু কেউই চাইবো না যে আমাদের রান্নাটা টেস্ট খারাপ হোক। আলহামদুলিল্লাহ তেলের দাম একটু কমেছে, যদিও কমার নিউজটা পাওয়ার পর কিন্তু এখনও তেল কেনা হয়নি, তারপরেও ভালো লাগছে। তো আমি মাছ কিন্তু অনেকগুলো ধুয়ে রেখেছিলাম, আসলে ঝোল করব আর কিছু দিয়ে দিলাম চচ্চড়িতে। এই মাছটা অবশ্যই একটু কাঁটাযুক্ত মাছ, তারপরেও ভালোই লাগে। আর টমেটোটা কিন্তু আমার সমস্ত তরকারিতেই ভালো লাগে, অনেক মজা লাগে। আচ্ছা, যাদের সংসারে মন বসে না বা হচ্ছে ভালো লাগে না, শুধু বেড়াতে ভালো লাগে বাসায় মন বসে না, তাদের জন্য একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে হয়তো অনেকেই বোঝে, আপনারা সংসারকে ভালোবাসেন, সংসারকে সাজান, সবসময় সাজিয়ে রাখেন, মনের মতো করে গোছানোর চেষ্টা করেন। শুধু যে টাকা দিয়ে গোছাতে হবে তা কিন্তু না, কাগজের টাকায় কোনো সৌন্দর্য বৃদ্ধি হয় না। সো আপনারা চেষ্টা করবেন অনেক সাধারণ জিনিসতেও অসাধারণ করার। আমার গাছটাকে আমি আজকে একটু গোছল করে দিচ্ছি, অনেক ময়লা হয়ে গেছে, বেলকনিতে একটু রোদে দিয়েছিলাম কিছুদিন, গাছ আবার একটু ভেতরে তুলে নিচ্ছি, তো এই জন্য একটু গোছল দিয়ে দিলাম। কাগজের টাকার কথা বলেই আরেকটা কথা মনে হলো, আমার সব সময় আমার মানে মাথায় ঘুরপাক খায় যে কাগজের এত মূল্য কেন? কাগজ থেকে কি আসলে বিল্ডিং তৈরি হয়? কাগজ থেকে কি খাদ্য তৈরি হয়? অর্থাৎ ওই কাগজ দিয়ে কি চাউল হবে? কাগজ থেকে কি একটা ইট হবে? মানে আমার অনেক কিছু কঠিনভাবে আমার টেনশন হয় যে কাগজের মূল্য এত বেশি, যেটাতে কিন্তু কিছুই করা সম্ভব না, অথচ এই কাগজের মূল্যই মানে এত বেশি। এটা আসলে ব্যাখ্যা আমি কখনোই মানে ব্যাখ্যা তো পাই না, এটার আমি বিশ্লেষণও করতে পারি না, কিছুই পারি না। যাই হোক, যা হওয়ার হোক, কাগজ কেন এত দামি সেটাও বুঝি না, বোঝার চেষ্টাও করব না, মাথা ঘুরাই আমার এগুলো, আমি চিন্তা করলে আমি মানে পাগল হওয়ার মতো হয়ে যাই। আচ্ছা, ধরেন এই যে পুকুরে সমুদ্রে মাছ হয়, গরুর মাংস হয়, সেই মাংসগুলো কিন্তু কাগজ দিয়ে তৈরি না, অথচ এই কাগজ কাগজের জন্য কি না হয়, এই কাগজ কল্যাণের জন্য খুন খারাপি, তারপর ন্যায় অন্যায়, বা আমরাও মানে এটার ওপর যে আমরা নির্ভরশীল হয়ে গেছি মানে বাধ্য হচ্ছি, কিন্তু এটা শেষমেশ কিন্তু আমি কোনো ব্যাখ্যা পাই না। যাই হোক, টাকা পয়সা নিয়ে অনেক আলোচনা করলাম, এখন এই যে সকালে সব মাজা ঘষা, আমি আসলে অনেকেই রাতে মাজা ঘষা করে রাখে, তো আমার আলসেমি লাগে রাতে, আমার মনে হয় যে ওইটুকুর সময়ই আমি রেস্টে থাকি। আর এটা হচ্ছে আমি এই ডালাগুলো সিঁড়ির নিচে রাখতাম, তো আমার এই ক্যাবিনেটের এই যে দুইটা ফাঁকা অংশ, তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে চারটা ডালা এটে যায়, যদিও আমার তিনটা ডালা আর একটা বল আছে সেটাও আমি রাখছি।
এটা হচ্ছে হাগরাইলো। এই ডালাগুলা মানে ঝুড়িগুলা আমি সামনে রাখার চেষ্টা করি। জানেন তো যারা আমার পুরাতন দর্শক বা নিয়মিত দর্শক, তারা কিন্তু জানেন যে আমার আলু ভর্তা ছাড়া একদম চলবে না। আর এই ফাঁকে তাকগুলাও মুছে নিচ্ছে, মানে এটা কিন্তু আমার ডেইলি রুটিন, সেটাও শেয়ার করছি। প্রত্যেকটা জিনিস নামায়ে তারপর মুছে আবার ওঠা, মানে যারা ভাববেন যে আমরা খেয়ে দেয়ে কাজ নাই শুধু ভিডিও বানাই, একদম ভুল একটা কথা। সারাদিনই কাজ করতে করতে আমার ভিডিও বানাতে হয়, আর এই ভিডিও বানানোর জন্য যে কাজ আমাদের এক ঘন্টায় সম্ভব, সেটা কিন্তু একদম 2 ঘন্টা লাগে, মানে ডবল লাগে, সব কিছুই ডবল হয়ে যায়। তো আমার মনে হয়, যেটা মনে হয় না আসলে, যুক্তি এটাই হচ্ছে বিনিময় প্রথা। আপনার সরকার যে টাকা আর কি রপ্তানি আমদানি করে বিভিন্ন দেশের সঙ্গে, সেটা যেন আমরা সহজভাবে জিনিসটা ক্রয় করতে পারি, আর সেই জন্যই টাকা। তো এটাই হচ্ছে, এই দেখো আমার ভিডিওর এখানে ইয়ে কথাই এখন এই নষ্ট করে দিচ্ছে। আমার আর কিছু বলার নাই ভাই, আমার মানে ভিডিও করতে গেলে এইরকম হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।